ডিজিসলকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার, ঘড়িতে বাজে 9টা, বেশ বেলা করে ব্লগটা শুরু করছি। মা তো মর্নিং স্কুল শুরু হয়েছে, মা চলেও গিয়েছে, শ্লোকের পাপাও নেই বর্তমানে, আর তাই জন্য মানে পুরো বাড়ি ফাঁকা পেয়েছি। যত যেখানে ময়লা ছিল পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে সবে চান সেরে উঠলাম। শ্লোক তো আমার এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। শ্লোকের খাবার দাবারগুলো তাড়াতাড়ি করে তুলতে হবে। আজকের আমার একটা জায়গায় আমার শ্লোকের পাপা যাবে কিনা জানি না, আমার যাওয়ার আছে, তো একটু তাড়াহুড়ো আছে আজকে। আজকে সকালে টিফিনে খাবো ভেবেছি পান্তা, তাই জন্য একটু আলু ভাজছিলাম, আর সঙ্গে যদি কাঁচা পেঁয়াজ হয় ব্যাপারটা পুরো জমে যাবে। লোককে ফ্রেশ করে নিচে নিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু ওর চোখে এখনো ঘুম ভর্তি। টিফিনটা খেয়ে চলে গিয়েছিলাম আজকে রান্না করার জন্য। আজকে করবো কাতলা মাছ ঝিঙে দিয়ে পাতলা টালটালে ঝোল। আর এদিকে শ্লোক কিন্তু ওপরে, এই ক্লিপটা ওর বাবাই নিয়েছে। বর্ষা এসে যাচ্ছে আর আমাদের ছাদে সেটটা আমি ঠিক চাচ্ছি না এত তাড়াতাড়ি করতে, তাই জন্য ছাদে আজকে ওয়াটার কালার হবে। আর এদিকে হাওয়ায় আমার জামা কাপড়ের নন্ডভণ্ড অবস্থা। শ্লোক কিন্তু ছাদে এসে মহা আনন্দ পেয়েছে, সারা ছাদ ছুটে বেড়াচ্ছে। এই প্রথম ছাদে হাঁটছে, আগে আসতো তখন কোলে ঘুরতো। এই যে কি না করে বেড়াচ্ছে ছাদের, এ ছাদ থেকে ও ছাদ, বাউন্ডারিটা ওর কাছে কোনো ব্যাপারই নয়। ওরে বাবা, এ তো ছাদে শুয়েই পড়েছে। ছাদে শ্লোকের পাপা আর ঠাম্মা দুজনে মিলেই ওয়াটার কালারটা করে নিচ্ছিল, আর শ্লোক কিন্তু ওদের সঙ্গে সঙ্গ দিচ্ছিল। নিচে এসে দেখলাম ঝোলটা ফুটছে। যাই হোক, শ্লোককে এবার একটু ফ্রেশ করিয়ে নেবো। শ্লোক এতটাই রং মেখেছে যে কে রং করছিল আমি নিজেই বুঝতে পারিনি, শ্লোকের পাপা না শ্লোক। যাই হোক, আর বেশি দেরি করো না, কারণ আমাকে বেরোতে হবে। সকাল থেকে বিছনা গোছাবারই টাইম পাইনি, 11:45 বাজে এখন, সবে বিছনাটা আমি গোছাচ্ছি। হাফ রেডি হয়েছি, এখনো ফুল রেডি হয়নি, কারণ চুলটা সকালে শ্যাম্পু করেছি, এখনো মানে শোকাবার টাইম পাইনি, তাই জন্য ওয়েট করছি হাফ রেডি হয়ে। ভেবেছিলাম ওটাকে নিয়ে যাবো বুড়িটাকে, বুড়ি ঘুমিয়ে পড়েছে। অন্যদিন একদিন নরমালি ছিল, ডেটটা দুটো দশ বাজে যাচ্ছে তখন ওর ঘুম পায় না, আর বাড়ি এসে একদম রিল্যাক্স ঘুমিয়ে পড়েছে, তাই জন্য ওকে আর নিয়ে যাওয়া যাবে না। মা তো মর্নিং স্কুল, মা চলে এসছে, মা ওর কাছে থাকবে, আমরা বেরোবো। সকাল থেকে আজকে বেশ তাড়াহুড়ো হয়ে আছি, তার মধ্যেই আবার আজকের আমাদের এসির আউটডোরটা সার্ভিস হয়েছে, কাজের শেষ নেই, তার উপর এক্সট্রা কাজ। যাই হোক, এখন তো কিছু করা যাবে না, কিছু করা যাবে না, যা করতে হবে এসে। সকাল থেকে বলারই টাইম পাইনি, কোথায় যাচ্ছি? যাচ্ছি আমার একটা দাদুর বাৎসরিক আছে আজকের, সেখানেই। এরই মাঝখানে শ্লোক আজকের ঘুম থেকে উঠে গেছে, তাই শ্লোকের পাপা একটু তাড়াহুড়ো করেই আগে চলে গেছে। আমি আর আমার বাপিও আজকের ওখানে গেছিলো, তাই বাপির সাথে এসেছি, বাপি বেরিয়ে গেল, বাবাও এসেছিল, বাবাও বেরিয়ে গেল। এবারে ঘর দৌড়ে যা করে গেছে এসে লোকটা। এখন রং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর একদম ছাদে ওঠার টাইম পাইনি, এসে এখন দেখছি পুরো কমপ্লিট। তবে ভালোই লাগছে ছাদে এসে জামা কাপড়গুলো নিতে, ঘর অপরিষ্কার আমি এক বিন্দু সহ্য করতে পারি না, তাই খেয়েতে এসেই আগে ঘর পরিষ্কার করতে লেগে গেছি, কিছুটাই বাকি আছে। আর 3:10 বাজে, সবে সব কাজ সেরে এলাম, এখনো ফ্রেশ হয়নি, অনেকগুলো কাজ থাকে। আসল কথা, ঘরটাই এত নোংরা করে দিয়ে গেছে, এটা পুরো পরিষ্কার করা। আর সকালে না একদম টাইম পাই না, কারণ মা সকালে স্কুল যা করার আমার এখন বিকেলে করে রাখতে হবে, সকালের বর্ষা রাখা যাবে না। মার আস্তে আস্তে প্রায় 12টা বাজছে রোজ দিনই, 12টা না 11টা তো হচ্ছেই, ওই জন্য সব সেরে সুরে এলাম। এবার একটু শোবো, বিকেল ওকে নিয়ে বেরোতে হবে, কারণ এই কদিন একদম খুব একটা কোথাও ওকে নিয়ে ঘোরা হয়নি। আজকের আর সন্ধ্যা থেকে একদম ব্লগ করা হয়নি, শরীরটা সত্যি দিচ্ছিল না। ব্লগটাকে যেখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকু শুভরাত্রি।